নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দু হাজার বাইশে কীভাবে আপনি ম্যারেজ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং ম্যারেজ সার্টিফিকেট আবেদন করতে গেলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার পর আপনি কী করবেন এখানে ম্যারেজ সার্টিফিকেট আবেদন করতে গেলে আপনার কত টাকা ফি দিতে হবে সমস্ত বিস্তারিত আলোচনা করব। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোর সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাহাড় থেকে বেল নটেশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক প্রথমত এই অফিসের অফিসে চলে আসবেন এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে চলে আসার পর এখানে কিন্তু এটা নোটিফিকেশান অপশানে ক্লিক করে এটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এখানে নতুন নতুন এরকম আপডেট কিন্তু দেওয়া হয় তো এরা সাবস্ক্রাইব করে রাখার পর তারপরে দেখতে পাচ্ছেন যে ম্যারেজ সার্টিফিকেট কীভাবে আবেদন করবেন এরা কিন্তু পুরো ডিলেস্টটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ম্যারেজ সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই দু হাজার বাইশ এখানে যেসব টপিকগুলি আলোচনা করা আছে সেগুলো হলো যে প্রথমে এখানে ম্যারেজ আবেদন করতে গেলে ছেলে মেয়ের বয়স কত দরকার সেটা দেওয়া আছে তারপরে যে কী কী নথিপত্র লাগবে কিভাবে আবেদন করবেন আবেদন করার পর কী করবেন তার কত টাকা ফি লাগবে সমস্ত বিস্তারিত এখানে কিন্তু দেওয়া আছে প্রথম বলব যে ছেলে মেয়ের বয়স কত লাগবে তো দেখুন ম্যারেজ সার্টিফিকেটে আবেদন করার জন্য মেয়ের বয়স হতে হবে আঠেরো বছর এবং ছেলের বয়স হতে হবে একুশ বছর তবে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট জন্য আবেদন করতে পারবেন যদি মেয়ের বয়স আঠেরো বছর কম হয় অথবা ছেলের বয়স একুশ বছরে কম হয় তারা কিন্তু ম্যারেজ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন না কারণ হচ্ছে প্রাপ্ত বয়স ছাড়া ম্যারেজ সার্টিফিকেট আবেদন করা যায় না ঠিক আছে তাহলে প্রথম কিন্তু মেয়ের বয়স আঠেরো এবং ছেলে বয়স একুশ হতে হবে তবে কী কী নথিপত্র লাগবে আধার কার্ড লাগবে বার্থ সার্টিফিকেট এখানে দিতে পারেন অথবা কিন্তু এখানে দেখতে পাই ইনভিটেশন কার্ড এখানে ইনভিটেশন কার্ড লাগবে এখানে যে বিয়ের যে ইনভিটেশন কার্ড হয় সেটা কিন্তু এক কপি আপনি এখানে আপলোড করতে হবে সেই জন্য এক কপি কম্পিউটার দোকান থেকে আপনি কিন্তু বের করে নিয়ে আসবেন তারপরে কিন্তু এখানে পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ এখানে লাগবে এর কিন্তু ফটো লাগবে উভয়ের কিন্তু ফটো লাগবে ছেলে মেয়ের উভয়ের ফটো লাগবে এবং ছেলে মেয়ে উভয়ের কিন্তু সিগনেচার লাগবে ফটোর উপরে কিন্তু সিগনেচার করতে হবে সেটা কিন্তু লাগবে ঠিক আছে এই কটি ডকুমেন্টস যদি হয় তাহলে কিন্তু আপনি ম্যারেজ সার্টিফিকেট আবেদন করতে পারবেন তো কীভাবে আবেদন করবেন এখানে তো পুরো নিয়মাবলী দেওয়া আছে যে কীভাবে ম্যারেজ সার্টের আবেদন করবেন পুরো ডিটেলস লেখা আছে তো এবারে আপনাদের লাইভ করে দেখাবো যে কীভাবে আপনি ম্যারেজ সার আবেদন করবেন সেটা কিন্তু দেখে দেবো তার আগে বলে রাখি এই যে ম্যারেজ সার্টের আবেদন করার পর আপনি কী করবেন এখানে অনলাইনে আবেদন করার পর তারপরে আপনি কী করবেন তো দেখুন আবেদন করার পর অ্যাপ্লিকেশন যে ফর্মটা সেটা কিন্তু প্রথমে আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে আবেদন পরক্ষে কী করবেন প্রথম কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পর সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন করে নেওয়ার পর সেই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে আপনি কিন্তু ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে যেমন আধার কার্ড আপনার এই অ্যাড্রেস প্রুফ ইনভিটেশান কার্ড এইসব ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে যেই ম্যারেজ অফিসার সিলেক্ট করলেন এখানে অনলাইনে কিন্তু ম্যারেজ অফিসার সিলেক্ট করতে হবে যেই ম্যারেজ অফিসার সিলেক্ট করবেন তার কাছে গিয়ে কিন্তু সেই ডকুমেন্টসগুলো জমা জমা করে দিয়ে আসতে হবে ঠিক আছে জমা করে দিয়ে আসার পর দিনের পর আপনার ম্যারেজ সার্টিফিকেট হয়ে যাবে তারপর কিন্তু সেই আপনার মোবাইলে কিন্তু মেসেজ চলে আসবে তারপর সেই ম্যারেজ অফিসারের কাছে গিয়ে সেই সার্টিফিকেট কিন্তু নিয়ে আসতে হবে ঠিক আছে তো এবারে যদি আবার কত টাকা খরচ লাগবে তো ম্যারেজ সার্টিফিকেট করার জন্য আপনার কিন্তু বিভিন্ন অফিসার বিভিন্ন রকম চার্জ নিয়ে দেয় কেউ হাজার টাকা কেউ দু হাজার টাকা তো বিভিন্ন অফিসার কিন্তু বিভিন্ন রকম চার্জ নিয়ে থাকে সেই জন্য আপনি কী করবেন যখন কিন্তু সেখানে অনলাইনে ম্যারেজ অফিসার যখন সিলেক্ট করবেন সেখানে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে আছে আগে কিন্তু কল করে আপনি জেনে নেবেন যে তিনি কত টাকা চার্জ করবেন এছাড়া আগে জেনে নেওয়ার পর তারপর কিন্তু ম্যারেজ অফিসার সিলেক্ট করবেন ঠিক আছে বোঝা গেল কিন্তু ম্যারেজ সার্টিফিকেট জন্য সরকারের একটা চার্জ কিন্তু আছে তো সেটা কি তো সরকারিভাবে ম্যারেজ সার্টিফিকেট আপনি আবেদন করবেন সেই জন্য কিন্তু যদি বিবাহে দু মাস আগে যদি আপনি ম্যারেজ সার্টিফিকেট আবেদন করেন তার কিন্তু এখানে খরচ হবে দুশো টাকা ঠিক আছে যদি বিভার আগে মাস আগে করেন তাহলে কিন্তু দুশো টাকা খরচ হবে কিন্তু বিভার দু মাস পরে করলে তাহলে কিন্তু চারশো টাকা খরচ হবে এটা কিন্তু সরকারি চার্জ কিন্তু এটা কেউ নেয় না তাদের নিজের একটা চার্জ কিন্তু নিয়ে থাকে আগে কিন্তু কল করে আপনি জেনে নেবেন যে তিনি কত টাকা চার্জ নেন ঠিক আছে জেনে কিন্তু সেই ম্যারেজ অফিসে সিলেক্ট করবেন ঠিক বোঝা গেল তো এবার কীভাবে অনলাইন আবেদন করবেন সেটা কিন্তু আপনাদের দেখে দিই তো অনলাইন আবেদন করার জন্য প্রথমে কিন্তু আপনি এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই গভর্নমেন্টের অফিসের ওয়েবসাইটের এখানে লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে সেজন্য কিন্তু এটা আপনি এখানে কপি করে নেবেন কপি করে নিউ ট্যাব এখানে ওপেন করবেন ঠিক আছে তো কিন্তু আমি কপি করে এখানে নিউ ট্যাবে আমি ওপেন করে দিচ্ছি তো ওপেন করার পর সরাসরি কিন্তু আপনারা এই অফিসিয়াল অফিসে চলে আসবেন এই অফিসিয়াল অফিসে চলে আসার পর তারপরে কিন্তু এখানে বিভিন্ন প্রকার ডিটেলস কিন্তু দেওয়া আছে কিন্তু দেখে নিয়ে চলে আসার পর তারপরে কী করবেন তারপরে কি দেখতে পাচ্ছেন যে রেজিস্টার ইয়োর ম্যারেজ বলে অপশান আছে এই অপশান কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর নতুন একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে তো একটু লোডিং হওয়ার পর ওপেন হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন কিন্তু আপনি অনলাইনে অ্যাপ্লাই করার আগে সব ডিটেলস এখানে দেওয়া আছে এগুলো কিন্তু আপনি প্রথমে এখানে চেক করে নেবেন সমস্ত ডিটেলস চেক করে নেওয়ার পর তারপর কিন্তু অনলাইন অ্যাপ্লাইটা করবেন তো অনলাইন অ্যাপ্লাই করার জন্য ক্লিক হিয়ার টু অনলাইন অ্যাপ্লাই এই অপশানে কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমনটি পপ সব খুলে যাবে এরপর কিন্তু পসিড অপশান কিন্তু ক্লিক করবেন পসিড অপশান এখানে ক্লিক করে দিলেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কী করবেন এখানে তো অ্যাপ্লিকেশানের ফর্মটা কিন্তু খুলে গেল তো এরপরে কী করবেন এখানে সিলেক্ট রেলোভেন্ট অ্যাক্ট বলে অপশান আছে এখানে কিন্তু সিলেক্ট করবেন সিলেট অপশানে ক্লিক করে দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট উনিশশো পঞ্চান্ন এটা কিন্তু সিলেক্ট করবেন ঠিক আছে এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কী করবেন এখানে কিন্তু কিছু ডিটেলস কিন্তু বসাতে হবে যেমন কী করবেন প্রথমে দেখতে পাচ্ছেন যে হাজব্যান্ড ডিটেলস তো প্রথম কিন্তু হাজব্যান্ডের ডিটেলস এখানে বসাতে হবে তারপরে কিন্তু এখানে ওয়াইফের ডিটেলস বসাতে হবে তারপরে সোশ্যাল ম্যারেজের ডিটেলস তারপরে কিন্তু এখানে চিলড্রেন যদি থাকে তার ডিটেলস তারপরে কিন্তু ম্যারেজ রেজিস্টার ডিটেলস তারপরে রেজিস্ট্রেশন ডিটেলস কিন্তু বসাতে হবে এই কটি স্টেপে কিন্তু আপনাকে করতে হবে প্রথমে কিন্তু এখানে হাজব্যান্ড ডিটেলস এখানে যে ছেলে তার কিন্তু এখানে ফুল নামটাকে বসিয়ে দেবেন এখানে তার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে প্যারেন্টস এখান থেকে চুজ করা আছে তারপর কী করবে এখানে ফাদার্স নেম তো যে ছেলে তার কিন্তু বাবার নামটা কিন্তু বসিয়ে দেবেন এখানে ফার্স্ট নেম বসিয়ে দেবেন যদি মিডিল নেম থাকে তো মিডিল বসে দেবেন এবং যদি লাস্ট টাইম থাকে তো লাস্ট টাইম বসে দেবেন তো ছেলের বাবার এখানে বসে দেবেন বসিয়ে দেওয়ার পর তার মায়ের কিন্তু ফার্স্ট টাইম লাস্ট টাইম বসিয়ে দেবেন তারপর কিন্তু ছেলের ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপর এখানে রিলিজেন দেওয়া আছে এখানে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশানালিটি এখানে ইন্ডিয়ার কিন্তু চুজ করা আছে তারপর কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এখানে কিন্তু মোবাইল নাম্বার কিন্তু সঠিক বসে দেবেন এখানে ছেলের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন বসে দেওয়ার পর তারপরে কী করবেন এখানে ইমেল আইডি এখানে কিন্তু ইমেল আইডি বসিয়ে দেবেন ঠিক আছে এখানে কিন্তু ইমেল আইডি কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন এখানে ইমেল আইডি সঠিক বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপর দেখতে পাচ্ছেন আধার নাম্বার কিন্তু যে ছেলে তার কিন্তু আধার যে কার্ডের নাম্বারটা কিন্তু সঠিক বসিয়ে দেওয়ার পর এখানে ঠিক ছোটো মেরে দেবেন ঠিক আছে মেরে দেওয়ার পর তারপর অকুপেশন তো ছেলে কি কাজ করে এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে অকুপেশন এখানে সিলেক্ট অপশান ক্লিক করে সার্ভিস বিজনেস স্টুডেন্ট সেলফ এমপ্লয়েড এখানে কিন্তু যেটা খুশি আপনি সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর যদি বিপেল হয়ে থাকে তাহলে কিন্তু ইয়েস করবেন যদি বিপেল না হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে নো করে দেবেন তো ইএস বা নো করে দেওয়ার পর তারপরে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে তো ক্লিক হ্যাড টু ফটো এই অপশনে কিন্তু ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তো কিভাবে করবেন তো গাইডলাইন ফর ফটো আপলোড এই অপশান কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে ফটো এবং সিগনেচার কীভাবে আপলোড করতে হবে এখানে দু পুরো ডিটেলসটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটো এবং ফুল সিগনেচার কিন্তু এর পাশে করতে হবে আপনারা ফটোর কিন্তু পাশে করে সিগনেচার করে নেবেন এবং ফটোটা কিন্তু এইভাবে তুলতে হবে ঠিক আছে তো এইভাবে কিন্তু ফটো এবং সিগনেচার কিন্তু করে নেবেন এই প্রসেসে এখানে দেওয়া আছে এখান থেকে এইভাবে কিন্তু ফটোটা আপনি আপলোড করে দেবেন ঠিক আছে তো আমি ফটোর পাশে সিগনেচার করিনি আমি ডেমো দেখাচ্ছি সেই জন্য কিন্তু আমি করিনি আপনারা কিন্তু ফটোর পাশে কিন্তু সিগনেচার করে নেবেন তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা বসে দিতে হবে তো যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকেন তো এটা সিলেক্ট করবেন যদি ওয়েডল বাইরে থাকেন তাহলে কিন্তু আউটসাইড বেঙ্গলে এটা কিন্তু সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার অ্যাড্রেসটা কিন্তু বসিয়ে নিতে হবে প্রথম কিন্তু আপনার হাউস নাম্বার এখানে বসিয়ে দেবেন তারপরে কিন্তু লোকালিটি নেম এখানে বসিয়ে দেবেন তারপরে কান্ট্রি তারপরে স্টেট এখান থেকে চুজ করে নেবেন নেওয়ার পর এখানে ডিস্ট্রিকটা কিন্তু চুজ করে নেবেন সঠিকবার ডিস্ট্রিক্টে চুজ করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপর কিন্তু এখানে সাব ডিভিশন দেখতে পাচ্ছেন সাব ডিভিশন এখানে চুজ করে নেবেন নেওয়ার পর এখানে এরিয়া রুরাল বা ওরবান এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর ব্লক এখানে পুলিশ স্টেশন গ্রাম পঞ্চায়েত ভিলেজ পোস্ট অফিস সমস্ত ডিটেলস বসিয়ে দেওয়ার পর এখানে কত বছর ধরে থাকছেন সেটা কিন্তু বসে দেবেন ঠিক আছে তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ঠিক চলে মারবেন ঠিক আছে এখানে চলে মারবেন যদি আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু ম্যানুয়ালি এখান থেকে আপনি কিন্তু টাইপ করে নেবেন ঠিক আছে তো করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপরে কিন্তু আপনি নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ম্যারিটেল স্ট্যাটাস কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো ছেলে বিয়ের আগে এখানে কিন্তু আনম্যারিড ছিল বা আগে ডিভোর্স হয়ে গেছে বা এইভাবে আপনার যদি যেটা হয়ে থাকে যদি আগে থেকে কোনো বিয়ে না হয় তাহলে কিন্তু আনমেরেড এখান থেকে সিলেক্ট করবেন যদি কেউ ডিভোর্স হয়ে থাকে তাহলে কিন্তু ডিভোর্স এখান থেকে সিলেক্ট করবেন তো আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু এখানেকে আপনি কি সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপর কিন্তু কিছু ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে কিছু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে তো কী ডকুমেন্টস তো প্রথমত ডেট অ বার্থ প্রুফ হিসেবে আপনাকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে সেই জন্য কিন্তু এই অপশানে ক্লিক করার পর এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি আধার কার্ড দিতে পারেন প্যান কার্ড পাসপোর্ট ভোটার আইডি কার্ড তো যেটা খুশি এখান থেকে আপনি সিলেক্ট করবেন সেখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে সেই ডকুমেন্টসটা কিন্তু আপলোড করে দেবেন অবশ্য কিন্তু পিডিএফ ফর্ম্যাটে আপলোড করে দেওয়ার পর সেই ডকুমেন্টসের নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবে ডকুমেন্টের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে আপলোড বাটনে কিন্তু ক্লিক করে দেবেন এই ডকুমেন্টসটা কিন্তু আপলোড হয়ে যাবে ঠিক আছে ডকুমেন্টসটা আপলোড হয়ে যাওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার পেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস কিন্তু প্রুভ এসে এখানে আপলোড করতে হবে তখন এই পেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি আধার কার্ড প্যান কার্ড জব কার্ড ভোটার আইডি কার্ড টেলিফোন বিল কাস্ট সার্টিফিকেট এইরকম ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করে দেবেন ঠিক আছে তো সে একইভাবে কারবারের অড্রেস কিন্তু এখানে আপলোড করে দেবেন তো এইভাবে কিন্তু এই তিনটি ডকুমেন্টস এখানে আপলোড করে দেবেন অবশ্যই কিন্তু পিডিএফ ফর্মা এখানে আপলোড কিন্তু করে দেবেন ঠিক আছে এটা আপলোড করে দেওয়ার পর এরপর কিন্তু মেয়ের ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে ঠিক আছে এখানে মেয়ের কিন্তু এখানে ফুল নেম বসিয়ে দেবেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে মেয়ের কিন্তু তার বাবার নাম বসিয়ে দেবেন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম বসিয়ে দেবেন সেম একইভাবে মায়ের নাম বসিয়ে দেবেন তারপর কিন্তু ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো ছেলে ক্ষেত্রে যে যেরকম যেরকম করেছিলেন মেয়ের ক্ষেত্রে সেম একইভাবে কিন্তু এখানে আপলোড করে দেবেন সেম একইভাবে এখানে ফটো এবং সিগনেচার আপলোড করে দেবেন ঠিক আছে তারপরে এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি বসিয়ে দেবেন তারপরে আধার নাম্বার বসিয়ে দেবেন মেয়েরা আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপরে মেয়ে কী কাজ করে সেরকম থেকে সিলেক্ট করে নেবেন এখানে সিলেক্ট করে নেওয়ার পর যদি মেয়ে যদি বিপিএল হয় তাহলে যদি ইয়েস করবেন অথবা কিন্তু নো করে দেবেন করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট অ্যাড্রেস তো মেয়ে কোন অ্যাড্রেস থাকে সেটা থেকে এখানে বসিয়ে দেবেন ঠিক আছে যদি ওয়েস্ট বেঙ্গল মধ্যে থাকে তাহলে কিন্তু উইদিন ওয়েস্ট বেঙ্গল যদি ওয়েস্ট বেঙ্গল বাইরে থাকে তাহলে কিন্তু আউটসাইড ওয়েস্ট বই এখানে সিলেক্ট করে কিন্তু অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এখানে কিন্তু স্টেট ডিস্ট্রিক্ট এখানে সাব ডিভিশন এরিয়া পুলিশ স্টেশন ভিলেজ বসিয়ে দেওয়ার পর তারপরে পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে কিন্তু এখানে ঠিক ছিল মারবেন যদি আলাদা হয় তাহলে কিন্তু এখানে ম্যানুয়ালভাবে টাইপ করে নেবেন ঠিক আছে সেম একই প্রসেস হবে তো এরপর ম্যারিটাল স্ট্যাটাস এখানে কিন্তু মেয়ে বিবাহের আগে আনম্যারিড ছিল তো আনম্যারিড সিলেক্ট করবেন অথবা যদি মেয়ে আগে বিয়ে হয়েছে এবং ডিভোর্স হয়ে গেছে সে পুনরায় বিয়ে করছে তা সেক্ষেত্রে কিন্তু এখানে ডিভোর্স কিন্তু সিলেক্ট করে নেবেন এরপর ডেট অফ বার্থ প্রুফ হিসেবে এখান থেকে আপনি আধার কার্ড কিন্তু আপলোড করে নেবেন এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড কিন্তু এখানে আপনি আপলোড করে দেবেন অবশ্যই কিন্তু পিডিএফ ফরম্যাটে ঠিক আছে পিডিএফ ফর্ম্যাটে এখানে আপলোড করে দেবেন তারপর কিন্তু ডিটেলস অফ সোশ্যাল ম্যারেজ এই অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু যে সোশ্যাল ম্যারেজটা যেখানে হয়েছে যেখানে বিবাহটা হয়েছে তার কিন্তু স্থান এখানে কিন্তু বুঝিয়ে দেবেন ঠিক আছে যেখানে বিবাহ হয়েছে তার কিন্তু এখানে হাউস নাম্বার এখানে লোকালিটি নেম এখানে কিন্তু কান্ট্রি স্টেট ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন এবং পোস্ট অফিস কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে যেখানে কিন্তু বিয়ে হয়েছে মেয়ের যেখানে বিয়ে হয়েছে তার কিন্তু লোকেশনটা এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডেট অফ সোশ্যাল ম্যারেজ তো কবে বিয়ে হয়েছে তার কিন্তু ডেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে ক্যালেন্ডারের মাধ্যমে কবে ছেলেমেয়ের বিয়ে হয়েছে এখান থেকে ডেটটা কিন্তু সিলেক্ট করে নেবেন যদি বিয়ে বর্তমান না হয়ে থাকে তাহলে কিন্তু যেই ডেটে বিয়ে হবে সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর তারপরে ইনভিটেশান কার্ড তো একটা বিয়ের কিন্তু কার্ড এখান থেকে আপলোড করবেন ঠিক আছে তো ইনভিটেশান কার্ড হয় সেটা কিন্তু যে কোনো একটা আপনি কিন্তু কম্পিউটার দোকান থেকে আপনি করে নিয়ে আসবেন সেটা কিন্তু আপলোড করে দেবেন ঠিক আছে আপনি ওখানে করে দেবেন এটা অবশ্যই কিন্তু জেপিজি ফর্মেটে হতে হবে পিডিএফ ফর্মেটে নয় এটা কিন্তু জেপিজি ফর্মেটে হতে হবে এরপর যদি কেউ ডিভোর্স হয়ে থাকে তারপরে যদি বিবাহ করে তার যদি কোনো ছেলে থাকে তার ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে যদি কারো ছেলে থাকে তার ডিটেলস এখানে বসাবেন যদি না থাকে বসানোর দরকার নেই তো এরপর দেখতে পাচ্ছেন এখানে ম্যারেজ রেজিস্টার অফিসার কিন্তু এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে সেটা কিন্তু কোন অ্যাড্রেসে ম্যারেজ অফিসার সিলেক্ট করবেন এখানে কিন্তু হাজবেন্ড অ্যাড্রেস এখানে ওয়াইফ অ্যাড্রেস তো আপনি যেই অ্যাড্রেসে ম্যারেজ অফিসার সিলেক্ট করতে চান সেই অ্যাড্রেসটা কেন সিলেক্ট করবেন যদি আপনি আসবেন অ্যাড্রেসে ম্যারেজ অফিসে সিলেক্ট করতে চান তাহলে কিন্তু এখানে ঠিক চিহ্ন মারবেন এখানে ঠিক চিহ্ন মারার পরে কিন্তু এই অ্যাড্রেসে যে যে ম্যারেজ অফিসার আছে তার কিন্তু লিস্ট কিন্তু প্রকাশ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে যতগুলি ম্যারেজ অফিসার আছে তার কিন্তু লিস্ট এখানে শো হয়ে গেছে এর মধ্যে যে কোনো ম্যারেজ অফিসার এখান থেকে সিলেক্ট করতে পারেন কিন্তু সিলেক্ট করার আগে এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে ম্যারেজ অফিসার নাম দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে এবং কিন্তু এখানে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে প্রথম আপনি কল করে জেনে নেবেন যে তিনি কত চার্জ নেয় বা তার কী প্রসেসে তিনি করেন তা কিন্তু আপনি কিন্তু প্রথমে জেনে নেবেন ঠিক আছে কল করে আপনি জেনে নেবেন জেনে নেওয়ার পর কিন্তু তারপর কিন্তু সিলেক্ট করবেন এখানে কিন্তু ম্যারেজ অফিসের নাম অ্যাড্রেস দেওয়া আছে তারপরে কিন্তু এখানে ওয়ার্কিং টাইম এখানে দেওয়া আছে এবং কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে কিন্তু কল করে আপনি প্রথম কিন্তু জেনে নেবেন ঠিক আছে প্রথম কল করে জেনে নেওয়ার পর তারপর কিন্তু এখানেকে সেই ম্যারেজ অফিসে এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে এখানে সিলেক্ট অপশান দেখতে পাচ্ছেন কিন্তু সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন এরপর ডিটেলস অফ রেজিস্ট্রেশন তো আপনি ম্যারেজ যে রেজিস্ট্রেশনটা করেছেন সেটা কিন্তু আপনি হিন্দু ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে আপনি করেছেন রেজিস্ট্রেশনটা না অফিসের বাইরে করেছেন সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন যদি অফিসে করে থাকেন তাহলে কিন্তু প্রথম যে দেখতে পাচ্ছেন অফিস অফ হিন্দু ম্যারেজ রেজিস্টার এই অপশান কিন্তু সিলেক্ট করবেন ঠিক আছে এই অপশানে সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে তো যে ম্যারেজ অফিসারে কিন্তু অ্যাড্রেসটা কিন্তু শো হয়ে যাবে দেখতে ম্যারেজ অফিসারে অ্যাড্রেসটা শো হয়ে গেছে তো এরপরে কি করবেন যে রেজিস্ট্রেশন টাইম তো আপনি কিন্তু ওয়ার্কিং টাইমের ভিতরে আপনি রেজিস্ট্রেশনটা করেছেন বা টাইমের আগে বা পরে আপনি রেজিস্ট্রেশনটা করেছেন সেটা সিলেক্ট করবেন যদি অফিস টাইমের মধ্যে তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করবেন যদি পরে থাকে তাহলে সেকেন্ড অপশান চুজ করবেন করার পর এখানে কিন্তু ক্যাপচাটা সঠিকভাবে কিন্তু আপনি ফিল করে দেবেন ক্যাপচাটা সঠিকভাবে ফিল করে দেওয়ার পর তারপরে আপনি কি করবেন এরপরে এখানে সবগুলো কিন্তু ঠিক ছুলে মেরে দেবেন এই সবগুলো ঠিক ছুলে মেরে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে সেভ অ্যাজ ড্রাফ কিন্তু করে নেবেন করে কিন্তু আপনি প্রথমে সেভ করে আপনি সব কিছু ডিটেলস কিন্তু একবার চেক করে নেবেন চেক করে নেওয়ার পর এখানে প্রিন্ট অপশানে ক্লিক করে কিন্তু এই ডকুমেন্টসটা আপনি প্রিন্ট আউট করে নেবেন করে নেওয়ার পর তারপর কিন্তু স্বামীর বাটনে ক্লিক করবেন স্বামীর বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অ্যাগ নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করবে সেই রিসিপ্টটা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন এবং কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পর এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্টস যেমন কিন্তু ছেলে ওমে মেয়ের কিন্তু আধার কার্ড এখানে কিন্তু জন্ম সার্টিফিকেট এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করবেন অ্যাটাচ করার পর যেই ম্যারেজ অফিসার আপনি সিলেক্ট করেছিলেন সেই ম্যারেজ অফিসারের কাছে গিয়ে কিন্তু সেগুলো আপনাকে জমা দিয়ে আসতে হবে ঠিক আছে আপনি যেই ম্যারেজ অফিসার সিলেক্ট করেছিলেন সেই ম্যারেজ অফিসারের কাছে কিন্তু সেই ডকুমেন্টসগুলো জমা দিয়ে আসবেন আসার পর তারপর কিছুদিনের পর আপনার মোবাইলে কিন্তু এসএমএস আসবে যখন কিন্তু ম্যারেজ সার্টিফিকেট হয়ে যাবে তখন কিন্তু আপনার মোবাইলে এসএমএস আসবে তারপরে কিন্তু সেই ম্যারেজ অফিসারের কাছে গিয়ে আপনি আপনি ম্যারেজ সার্টিফিকেট কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে তো এটা হচ্ছে ফুল প্রসেস তো এইভাবে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে ম্যারেজ সার্টিফিকেট জন্য আবেদন করতে পারেন এবং এই প্রসেসে কিন্তু আপনি ম্যারেজ সার্টিফিকেট পেতে পারেন ঠিক আছে যদি কোনো প্রবলেম হয় বা কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানান আমি স্যার অবশ্যই আপনাদের রিপ্লাই করব এবং আজকে ভিডিও যদি একটু ভালো লাগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল অটনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Thank you.